আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যে এখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আজকে আমি দেখাবো 10 মিনিটে কিভাবে একটা বিকালে নাস্তা তৈরি করা যায়। এটা অবশ্য বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, যেহেতু এটা তিল দিয়ে তৈরি এবং স্বাস্থ্যসম্মতও বটে। তবে এটা বানাতে বেশি কিছু লাগে না, আমাদের হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে এই নাস্তাটা বানানো যায়। আর চলুন দেখি এইগুলো নাস্তাটা বানাতে কী কী লাগে। তা আমি এখানে নিয়েছি হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপের একটু বেশি ময়দা, কেউ চাইলে আটা দিয়েও বানাতে পারে, তবে বলবো ময়দাটাই বেটার। আর এর মধ্যে এখন দিয়ে দেবো আমি 1/2 কাপ পরিমাণ চিনি, আর চিনিটা অবশ্যই স্বাদ মতো যে যেরকম খায়। এখন দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর যে কোনো মিষ্টিতে কিন্তু লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে দেবো তেল, তেলটা অবশ্যই পরিমাণ মতো, পরিমাণের একটু বেশি দিতে হবে, তেলটা এখানে একটু বেশি লাগবে। আমরা যেমন পরোটাটা তৈরি করি ঠিক সেভাবেই তেলটা এখানে দিতে হবে। আর তেলটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ গোড়া দুধ, আর দিয়ে দেবো 1টা ডিম। আর পুরো ডোটাই কিন্তু তৈরি করতে হবে ডিম দিয়ে, এখানে পানি ব্যবহার করা যাবে না, তবে কেউ চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারে। আর এই যে আমি একটা সফট নরম তুলতুলে একটা ডো তৈরি করে নিয়েছি, আর কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। আর তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু এই আটাটা অনেক সফট হবে এবং সহজে মিশে যাবে, আঠালো যে ভাবটা থাকে ডিম দেওয়ার পরে ময়দার মধ্যে ওটা চলে যাবে। তা আমি এখানে 2 ভাগ করে নিয়েছি আমি আটাটাকে। আর এখন আমি একটা রুটির মতো বেলে নিব। আর রুটি বেলার আগে কিন্তু যেখানে রুটিটা বেলবে ওইখানে একটু তেল ব্রাশ করে নিলে তাহলে রুটিটা সহজে উঠবে। তা আমার রুটি বানানোটা শেষ, এখন আমি এর উপরে একটু তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করে নিলে তিলটা ভালোভাবে রুটির মধ্যে বসবে। আর আস্তে আস্তে করে আমি রুটিটা উঠিয়ে নিব। যে পাশে আমি তেলটা ব্রাশ করে নিয়েছিলাম ওই পিঠটা আগে আমি তিলের মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে তিলটা লাগিয়ে নিব। এরপর অপর পাশেও আমি এভাবে তেল ব্রাশ করে নিব এবং ওই পাশেও তিলটা ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব। এরপর আমি আবার ওই একটু বেলে নিব, তাহলে তিলটা এর মধ্যে ভালোভাবে রুটিটার মধ্যে বসে যাবে, ফ্রাই করতে গেলে তিলটা পড়ে যাবে না। আর এখন আমি এটাকে কেটে নিব। আর এটা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যেতে পারে। আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, কেউ চাইলে ছোট করেও কেটে নিতে পারে। আমি একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা করে কেটে নিব সবগুলো। আমি এভাবে সবগুলা কেটে নিয়েছি আর এরকম একটা সাইজ করে নিয়েছি। আর এটা কিন্তু বেশি মোটাও করি নাই আবার পাতলাও করি নাই।
আর আমার সবগুলা কেটে নেওয়া শেষ। এভাবে আমি সবগুলা কেটে নিয়েছি। যারা তিল পছন্দ করে, আমি জানি এই রেসিপিটা তাদের অনেক ভালো লাগবে, আর এটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি, আর আমার তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল, তেলটা বেশি কিন্তু গরম করা যাবে না। যে কোনো ফ্রাই করা জিনিস যদি আমরা কম আঁচে ভাজি, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হয় এবং সিদ্ধ হয় ভালো। এটা চালটা যদি ফুল দেওয়া যায় বা জালটা যদি বেশি থাকে, তাহলে এটা উপরে তিলটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবং ক্রিস্পিও হবে না। এই জন্য কম আঁচে এটাকে করতে হবে, তেলটা বেশি আসলে গরম করা যাবে না, কম তেলের মধ্যে এটা ছাড়তে হবে এবং কম আঁচে এটা ভাজতে হবে। আর আমি এবার এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠে ভাবে উল্টিয়ে ভেজে নিচ্ছি। গরম থাকা অবস্থায় একটু নরম নরম দেখা যাবে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু এটা বিস্কিটের মতো ওরকম ক্রিস্পি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। তা আমি এভাবে সবগুলো ভেজে নিব। আর আমার এই যে সবগুলো ভেজে নেওয়া শেষ, এটার কি নাম দেব আমি জানি না, তবে বিকালে এটা কিন্তু অনেক জমে যায়, ছোট বড় সবাই পছন্দ করে। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।